जी आपने কথা বলছিলেন অস্টিও আর্থ্রাইটিস বা হাটুর ক্ষয় নেই একটা ছবি আছে প্লাজমাতে। অবশ্যই এটা অস্টিও আর্থ্রাইটিসের মানে এখানে যে জিনিসটা হয় অনেক সময় রোগী রোগীর কমপ্লেন দুইটা। যে যদি সে ডায়াগনোসিস করি থাকে এসে বলে এক ডাক্তার বলেছে হাটু ক্ষয় হয়েছে আরেকজন বলেছে হাটু বেড়ে গিয়েছে হার। মানে এখানে আসলে দুই ডাক্তারের কথাই ঠিক। মানে আমরা যদি প্রাথমিক পর্যায়ে দেখি যে এই পাশে যে হাটুটা এটা এটা হচ্ছে ভালো হাটু স্বাভাবিক হাটু হ্যাঁ। যখন আথরাইটিস রুগীর আথরাইটিস ডেভেলপ করে হাঁটুতে তখন আগে ক্ষয়টা শুরু হয় মানে কার্টিলেস ইরোশন হয় বা কার্টিলেস ক্ষয় হয় মানে হাড়ের উপরে যে কভার থাকে সেটা ক্ষয় হতে থাকে যখন ক্ষয় ক্ষয় হতে থাকে সেই কভারটাকে পূরণ করার জন্য আন্ডারলাইন বা নিচের যে হাড় থাকে সেটা বৃদ্ধি হয় তাহলে এক পর্যায়ে গিয়ে কিন্তু দুটি হতে পারে মানে হাঁটু হাঁটুর এক অংশে আপনার ক্ষয় দেখা যাবে আরেক অংশে হাঁটু বেড়ে গিয়েছে তাহলে হয়তো কেউ বোঝানোর জন্য ডাক্তার সাহেব বলে থাকে দিস ইজ অস্ট্রোঅ্রাইটিস এবং অনেক সময় এই রুগীগুলা আস্তে 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 আরও অস্টিওফাইট হতে হতে এবং দুটা গ্যাপ খুব ক্লোজে চলে আসে দেখা যায় যে মিডিয়াল সাইড খুব ক্লোজ ল্যাটারাল সাইড অনেক গ্যাপ তো এটা হচ্ছে সেকেন্ডারিলি আবার দেখা যায় ডিফর্মিটি হতে পারে তো অস্ট্রিওথ্রাইটিস হাঁটু ব্যথার একটা কমন অ্যান্ড ওয়ান অফ দ্য মেইন হাঁটু এবং কোমর ব্যথা সমস্যা এবং বেশিরভাগ ক্ষেত্রেই ক্যালসিয়াম এবং রুগীরা ভাবেন যে আমার ক্যালসিয়ামের অভাব হয়েছে এই জন্য আমার হাড় ক্ষয় হয়ে গেছে ধারণাটা কতটুকু সত্যি বা এটা মানে যাচাই করার জন্য কি কি ডায়াগনস্টিক টেস্ট আপনারা দিয়ে থাকেন হ্যাঁ খুবই সুন্দর প্রশ্ন করেছেন যে বেশিরভাগ এটা কমন যে মানুষ এসে বলে যে তার ক্যালসিয়ামের ঘাটতির কারণে হাঁটু ক্ষয় হয়েছে বা মেরুদণ্ড ক্ষয় হয়েছে যে ক্যালসিয়ামের অভাব আছে জি স্যার আমাকে কিছু ক্যালসিয়াম লিখে দেন এটা আমি প্রায় রুগী পেয়ে থাকি এটা একটা কমন তো এটা হয়তো মনে হয় কোন কাল থেকে শুরু হয়ে আসছে এই পদ্ধতি বা এই চিন্তা ধারণা এটা আমি জানি না তো আসলে বাস্তবতা ভিন্ন হাঁটুর মানে সমস্যা বা মেরুদণ্ড সমস্যা এগুলা বিভিন্ন কারণে হয়ে থাকে কিছু রোগের কারণে যেমন আমরা শুরুতে বলেছিলাম বিভিন্ন আর্থ্রাইটিসের কারণে হয়ে থাকে তারপরে চলাফেরা উঠা বসা মেকানিক্যাল সমস্যার কারণে হতে পারে তো সেটার সাথে ক্যালসিয়ামের কোনো সম্পর্ক নাই হ্যাঁ তবে ক্যালসিয়াম এমন একটা এটা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ ভিটামিন বা মিনারেলস যেটার ঘাটতিতেও শরীরে ব্যথা বেদনা হতে পারে তো সেটার পরিমাণ খুবই কম আমার প্র্যাকটিস ইভেন কি আপনি যদি সারা বাংলাদেশ থেকে ডাটা কালেকশন করে দেখবেন যে যারা হাঁটু ব্যথা বা কোমর ব্যথা ভুগছে তাদের প্রায় নিরানব্বই ভাগ রুগীরই কোনো ক্যালসিয়ামের ঘাটতি নাই তাহলে এক পার্সেন্ট রুগীর একশো জন রুগীর ভিতরে একজনের ক্যালসিয়াম ঘাটতি থাকতে পারে তাহলে বাকি নিরানব্বই জনের ব্যথা হলো কেন ব্যথার কারণ হচ্ছে বিভিন্ন আর্থ্রাইটিস বিভিন্ন যেমন যদি প্যাথোলজি থাকতে পারে হাঁটুতে টিভিস হতে পারে মেরুদণ্ডের টিভি হতে পারে বা ক্যান্সার হতে পারে তা থেকে হতে পারে বিভিন্ন আর্থ্রাইটিস থেকে ব্যথা হতে পারে তো সেটার সাথে এটার কোনো সম্পর্ক নেই তারপরে আমি বলি যে প্রত্যেকটা রুগীর ক্ষেত্রে যেটা করতে হবে যদি কারোই জাতীয় সমস্যা মনে হয় তাকে সিরাম ক্যালসিয়াম লেভেলটা আমরা দেখতে পারি এটা একটা কমন তবে হ্যাঁ বাংলাদেশে আমরা যেই রুগীগুলো বেশি পেয়ে থাকি এখন তাদের কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে ভিটামিন ডি হচ্ছে এমন একটা ভিটামিন যেটা হাড় ও জোরার মানে মৌলিক উপাদানের একটা অংশ যে ভিটামিন ডি বিভিন্ন শরীরের হাড় জোড়ার সহায়তা করে থাকে এবং সেটা কিন্তু প্রাকৃতিকভাবে পাওয়া যায় খাবারে পাওয়া যায় সূর্যের রশ্মিতে পাওয়া যায় কিন্তু বাংলাদেশে আমরা প্রায় প্র্যাকটিসে দেখি যদি ভিটামিন ডি টেস্ট করেন দেখা যায় বেশিরভাগ রুগীর কিন্তু ডিএল লেভেলটা অনেক কম থাকে এই ক্যালসিয়াম ভিটামিন ডি এগুলো কি আপনারা ডিপিআরসি তে করে থাকেন এই টেস্টগুলো অবশ্যই এগুলো আমাদের ডিপিআরসি হাসপাতালে এই জাতীয় এগুলো একটু এক্সক্লুসিভ টেস্ট স্পেশালি ভিটামিন ডি এবং ভিটামিন বি টুয়েলভ এই টেস্টগুলো হচ্ছে বাদ ব্যথা হাড় জোড়া রোগীর জন্য খুবই এসেনশিয়াল আমরা যেমন অন্য যে রেডিওলজিক্যাল টেস্ট করি যেমন এক্স রে এম আর আই সিটি স্ক্যান এর পাশাপাশি এই টেস্টগুলা খুব দরকার একটা মানুষের জন্য এই টেস্টগুলো আমাদের অবশ্যই ডিপিআরসিতে হয় তো এই যেটা বলছিলাম যে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম এই দুইটার ভিতরে ভিটামিন ডি এর ঘাটতিটা কিন্তু বাংলাদেশে অনেক বেশি একজন দর্শক আছেন আমরা ফোনটা নিয়ে আসি হ্যালো প্রিয় দর্শক কে আছেন আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আমি মানকবির আহমেদ বলছিলাম ঢাকা

আসলে এই বয়স যেটা বয়স ওনার এই বয়সে হার খয় এটা হচ্ছে প্রাইমারি আর্লি ডিজেনারেটিভ চেঞ্জ আমরা পেতে পারি এটা যদি আমরা মানে জন লোকের কোনো এক্স করি বা এমআরআই করি এই জাতীয় চেঞ্জ আমরা পেতে পারি কিন্তু তার মানে এই নয় যে সে রুগী যদি কারো কোনো ক্লিনিক্যালি ফিচার আসে যে তার ব্যথা হচ্ছে মেরুদণ্ডের সমস্যা হচ্ছে সেটার জন্য আরও আমাদের এক্সক্লুসিভ ডায়াগনোসিস করে সেটা আমরা বাই ম্যানুয়ালি আমরা ডাক্তার হিসাবে করতে পারি যে কি সমস্যা আমরা বুঝতে পারি পাশাপাশি যদি আমাদের সাহায্যকারী কিছু টেস্ট থাকে সেটা আমরা করতে পারি তো ওনার রুগীর যেটা মনে হচ্ছে হার ক্ষয়জনিত সমস্যা থাকতে পারে পাশাপাশি মেকানিক্যাল হাঁটু এবং কোমর ব্যথা হতে পারে অথবা আত্রেডির সমস্যা থাকতে পারে তো দর্শক আমার মনে হয় যেহেতু এটা রিগেইন করে বারবার সেহেতু এটা আরও কনফার্ম ডায়াগনোসিসটা জরুরি এবং যে কোনো চিকিৎসার ক্ষেত্রে সেটা যদি কনফার্ম ডায়াগনোসিস করা যায় তাহলে চিকিৎসাটা সঠিকভাবে হবে এবং দীর্ঘমেয়াদী রুগী ভালো থাকবে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল